কৃষক আন্দোলন নিয়ে উদ্বিগ্ন শীর্ষ আদালত। প্রায় দেড় মাস পরেও আন্দোলন নিয়ে কোনো সমাধান সূত্র বের না হওয়ায় কৃষি আইন বিরোধী সব মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। বুধবার আদালত জানিয়েছে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি হবে আগামী 11 জানুয়ারি। দিল্লি সিন্ধু টিকরি সহ একাধিক সীমান্ত এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা। কৃষকদের একটাই দাবি, তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিল করা হোক। কৃষকদের দাবি মানতে নারাজ কেন্দ্র, তা নিয়ে এদিন শীর্ষ আদালত উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতির এক চুলও উন্নতি হয়নি বলে জানায়।